ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে বন্ধুগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যে পয়লা মে থেকে পয়লা মে থেকে রেশনে যে খাদ্য সামগ্রী ফ্রিতে দেওয়া হবে অর্থাৎ যে সকল প্রকার কার্ডগুলো রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং এ এ ওয়াই আর কে এস ওয়াই টু এবং যে সমস্ত এই ধরনের যে ক্যাটাগরি ওয়াইজ যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডে অর্থাৎ আপনার কাছে কোন কার্ড রয়েছে এবং সেই কার্ডে আপনার জন্য কতটুকু খাদ্য বরাদ্দ করা হচ্ছে একদম ফ্রিতে অর্থাৎ আপনি রেশন থেকে কতটুকু খাদ্য ফ্রিতে পাবেন এবং রেশন ডিলার যদি আপনাকে টকায় কিংবা আপনাকে দেওয়া যে খাদ্য সরবরাহ সেটা যদি কোনো গলযোগ করে তাহলে আপনারা কি করতে পারেন তো আপনারা দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে খাদ্য সরবরাহ দপ্তরের যে টোল ফ্রি হেল্প তো এখানে দেখুন আপনারা কি বলা হয়েছে যে গণবন্টন ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বর্তমানে খাদ্য ও সরবরাহ সরবরাহ বিভাগের দুটি টোল ফ্রি নাম্বার চালু আছে তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু এই নাম্বারগুলো রয়েছে টোল ফ্রি নাম্বার দুটি হলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার টোল ফ্রি নাম্বার কিন্তু রয়েছে এই দুটি নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন এই দুটি নাম্বারে ফোনের মাধ্যমে জনসাধারণের খাদ্য ও সরবরাহ দপ্তরের গণবন্টন ও রেশন কার্ড এবং ধান চাল সংগ্রহ ইত্যাদি বিষয়ে তথ্য জানাতে পারেন এবং অভিযোগ দায়ের করতে পারেন তো আপনারা যদি এই সম্পর্কিত কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দায়ের করতে পারেন তারপর দেখুন বলা হয়েছে এই টোল ফ্রি নাম্বারে প্রাপ্ত অভিযোগ কল সেন্টারে নথিভুক্ত করা হয় এবং তা পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট আধিকারিকের কাছে এবং তা অনুসন্ধান ও নিষ্পত্তির জন্য ডিরেক্টরেট থেকে অভিযোগ নিষ্পত্তি করা হলে তা সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানিয়ে দেওয়া হয় এবং তার একটি অভিযোগ নিষ্পত্তি করা হয় তো আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনারা ডিরেক্ট একদম অভিযোগ করতে পারবেন তারপর দেখুন অভিযোগকারী এই কোনো অভিযোগ নথিভুক্ত করা হলে তার বিশেষ একটি কিন্তু আইডি নাম্বার তাকে জানিয়ে দেওয়া হয় এবং ওয়েবসাইটে এসে এই নির্দিষ্ট জায়গায় আইডি নাম্বার বসিয়ে সার্চ মতো আমি ক্লিক করলেই অভিযোগটি নিষ্পত্তি কতটা অগ্রগতি হলো তা ওয়েবসাইট থেকে সরাসরি সরাসরি আপনারা জানতে পারবেন তার মানে আপনাদের যে এই অভিযোগটা করবেন সেই অভিযোগের যে একটা আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই যে দেখুন অভিযোগ নথিভুক্ত করা বিশেষ নাম্বার এবং টেলিফোন নাম্বার এ দিয়ে সার্চ করলে কিন্তু আপনার যে অভিযোগটা সেটা কোন পর্যায়ে রয়েছে বা কতটুক কতটুক সেটা নিষ্পত্তি করা হলো সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো আশা করি বুঝে গেছেন যে আপনারা এই পেজে এসে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের যদি কেউ মানে কোনো রেশন ডিলার আপনাদের ঠকায় তাহলে আপনারা কি করতে পারবেন এছাড়াও এই দিকে লক্ষ্য করুন এখান থেকে এসে আপনারা বেনিফিশিয়ারি ডিটেলস আপনারা চেক করে নিতে পারবেন সি বেনিফিশিয়ারি লিস্ট এন এস এখান থেকে আপনারা ক্লিক করে এখানে চেক করে দেখে নিতে পারবেন চলুন বন্ধুগণ এবার আপনাদের দেখিয়ে দেব যে কোন রেশন কার্ডে আপনি কতটুকু খাদ্য পাচ্ছেন পয়লা মে থেকে রেশন থেকে তো চলুন দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এ ওয়াই অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার যে কার্ডগুলো রয়েছে তারা কী কী পাচ্ছে খাদ্য সামগ্রী তারা চাল পাচ্ছে আটা পাচ্ছে চিনি পাচ্ছে এবং কোনটা কত কেজি করে পাচ্ছে মাসিক বিতরণের হার পরিবার পিছু পনেরো কেজি চাল কুড়ি কেজি গম এবং উনিশ কে বা উনিশ কেজি আটা পরিবার পিছু বা হচ্ছে এক কেজি চিনি পরিবার পিছু দর কিন্তু বিনামূল্যে থাকছে হচ্ছে চাল গম চাল আর গম আটার দর বিনামূল্যে চিনির দর থাকছে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি তো তারপর দেখতে পাচ্ছেন যে অগ্রাধিকার প্রাপ্ত পরিবার পিএইচএইচ বা বিশেষ পরিবার এস পি যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে কার্ডগুলো রয়েছে তারা কি পাচ্ছে চাল পাচ্ছে মাসিক চাল পাচ্ছে দুই কেজি প্রতি প্রাপ্তবয়স্ক দর বিনামূল্যে তো এখানে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যেটা হচ্ছে আপনারা যদি আটা নেন তাহলে আপনারা গম নিতে পারবেন না আর যদি আপনারা গম নেন তাহলে আটা নিতে পারবেন না অর্থাৎ আটা এবং গম এই দুটোর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা নিতে হবে যে পরিমাণ দেওয়া রয়েছে সেই পরিমাণে আপনাকে নিতে হবে তিন কেজি গম বা দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা পাচ্ছে প্রাপ্তবয়স্ক যারা বিনামূল্যে তো আপনারা তারপরে দেখতে পাচ্ছেন যে খাদ্য সুরক্ষা যোজনা এক আর কে এস ওয়াই ওয়ান যারা রয়েছে তারা কি পাচ্ছে চাল পাচ্ছে দু কেজি করে বিনামূল্যে এবং গম পাচ্ছে তিন কেজি প্রাপ্তবয়স্ক বিনামূল্যে তারপর দেখতে পাচ্ছেন যে খাদ্য সুরক্ষা যোজনা দুই আর কে ওয়াসা এস ওয়াই টু কী পাচ্ছে চাল পাচ্ছে প্রতি এক কেজি করে প্রাপ্তবয়স্ক চাল পাচ্ছে চালের দর থাকছে তেরো টাকা প্রতি কেজি এবং গম পাচ্ছে প্রতি এক কেজি প্রাপ্তবয়স্ক এবং গমের যে দাম সেটা থাকছে ন টাকা প্রতি কেজি তারপর দেখতে পাচ্ছেন যে বিশেষ উপজাতি স্পেশাল ট্রাইবাল কার্ড যেগুলো রয়েছে তারা তারা কি পাচ্ছে চাল পাচ্ছে আট কেজি প্রতি প্রাপ্তবয়স্ক দাম বিনামূল্যে এবং গম পাচ্ছে তিন কেজি প্রতি প্রাপ্তবয়স্ক দাম বিনামূল্যে তো আপনারা দেখতে পারলেন যে কার্ড ওয়াইজ আপনি রেশন থেকে কোন খাদ্য মানে কোন দ্রব্য কতটুকু পরিমাণে পাবেন এবং আপনার কাছ থেকে কি মূল্য নেওয়া হবে এবং এর থেকে যদি কোনো উল্টোপাল্টা হয় তাহলে আপনাদের যা দেখালেন তো আপনারা সেই ঠিকানায় অভিযোগ করতে পারেন ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন